নমস্কার, আমি সুবর্ণা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে সুবর্ণাস ক্রিয়েশনের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। লাল কেল্লা দেখার পর এখন আমরা বেরিয়ে পড়েছি দিল্লির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গা দেখার জন্য। এই সব জায়গাগুলো আপনারা কিভাবে যাবেন, কতক্ষণ খোলা থাকে, কোন দিন বন্ধ থাকে এবং কি কি দেখবেন, এই সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। লাল কেল্লার একদম কাছেই রয়েছে জামা মসজিদ, আর আমরা এখন লাল কেল্লা থেকে টোটো করে চলে এসেছি জামা মসজিদে। শাহজাহান নির্মিত এই জামে মসজিদ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতীয়দের কাছে দিল্লির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। তাই লাল কেল্লা বা রেড ফোর্ট দেখার পর আমরা চলে এসেছি জামে মসজিদে। এই জামে মসজিদ মসজিদ ই জাহান্নুমা নামেও পরিচিত। দিল্লিতে অবস্থিত এই মসজিদ ভারতের অন্যতম বৃহত্তম একটি মসজিদ। মুঘল সম্রাট শাহজাহান 1644 থেকে 1656 সালের মধ্যে রাজধানী শাহজাহানাবাদে এই মসজিদটি তৈরি করেন এবং মসজিদটির প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারী মসজিদটির উদ্বোধন করেন। এই মসজিদটির নকশা করেছিলেন স্থপতি উস্তব খলিল এবং এটি নির্মাণ করতে প্রায় 5000 জন শ্রমিক কাজ করেছিল। সে সময় অনুযায়ী প্রায় 10 লাখ রুপি খরচ হয় এই মসজিদ নির্মাণ করতে। এই মসজিদটি বেলে পাথরের তৈরি। এতে রয়েছে 3টি প্রবেশ পথ। এর মধ্যে প্রধান পথ হল 3 তলা উচ্চতা বিশিষ্ট পূর্ব প্রবেশ পথ, যা পূর্বে রাজকীয় ব্যক্তিদের প্রবেশ পথ হিসেবে ব্যবহার করা হতো, এবং 2 তলা বিশিষ্ট দক্ষিণ প্রবেশ পথটি ছিল সাধারণ মানুষের জন্য, এবং 3 নম্বর প্রবেশ পথ হল উত্তর প্রবেশ পথ। এই মসজিদের উঠোনটি লাল বেলে পাথরের তৈরি। প্রায় 25,000 প্রার্থনাকারী সেখানে বসে একসাথে প্রার্থনা করতে পারে। মসজিদের গম্বুজগুলোর দুপাশে 2টি করে মিনার রয়েছে। প্রতিটি মিনার 130 পায়ের সমান দূরত্ব নিয়ে গঠিত। প্রতিটি মিনারের ওপরে 1টি করে মার্বেলের তৈরি চাত্রি রয়েছে। এই মসজিদের নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 12 বছর। আপনাদেরকে দেখাই ওই দূরে লাল কেল্লা দেখা যাচ্ছে। এরপর এখান থেকে টোটো করে আমরা চলে যাব রাজঘাট। জামে মসজিদ থেকে রাজঘাটের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই যখন টোটো করবেন অবশ্যই দরদাম করে টোটো করবেন। আমরা 4 জন ছিলাম, আমাদের ভাড়া পড়েছিল 100 টাকা। এই রাজঘাট হল ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ। এখানে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, চরণ সিং, রাজীব গান্ধী এবং আরও অনেকেরই সমাধি এখানে রয়েছে, এবং প্রত্যেকের সমাধিক্ষেত্রের একটা করে নাম রয়েছে। যেমন মহাত্মা গান্ধীর রাজঘাট, জওহরলাল নেহেরুর শান্তির বন, লাল বাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট, ইন্দিরা গান্ধীর শক্তিস্থান এবং আরও অনেক।
এখানকার পরিবেশ সত্যি অপূর্ব। নির্মল শান্ত পরিবেশে অনায়াসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তবে আমাদের হাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকার মতো সময় নেই, কারণ আরও অনেকগুলো জায়গা দেখতে বাকি রয়েছে। তাই এই জায়গাটা একটু তাড়াতাড়ি দেখে ঘুরে তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ব। সামনে হে রাম লেখা যে কালো মার্বেল পাথরের বেদি রয়েছে, এটি হলো মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ। এটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি চিরন্তন শিখা সব সময় জ্বলতে থাকে। রাজঘাট থেকে বেরিয়ে বাংলা সাহিব গুরুদুয়ারা দেখে আমরা এখন চলেছি দিল্লির একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান দেখার জন্য, যা না দেখলে দিল্লি দর্শন অসম্পূর্ণ, এবং তার নাম হলো ইন্ডিয়া গেট। আপনাদের জানিয়ে রাখি, পাটেল চক থেকে ইয়েলো লাইন ধরে এক নাম্বার প্ল্যাটফর্মে মেট্রো ধরে আপনারা চলে আসবেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অথবা কেন্দ্রীয় সচিবালয়, এবং সেখান থেকে ভায়োলেট লাইন ধরে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিল্লি গেট মেট্রো স্টেশন, এবং দিল্লি গেট মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা টোটো বা অটো করে চলে আসবেন ইন্ডিয়া গেট। সত্যি জায়গাটা অসাধারণ। আমরা দিনের বেলায় আসতে পারিনি, দিনের বেলার সৌন্দর্য একরকম, আবার রাতের বেলার এই আলোর খেলায় অপূর্ব লাগছে। অনেক দিনের স্বাদ ছিল এই ইন্ডিয়া গেট চোখের সামনে খুব কাছ থেকে দেখার, আর সেই স্বাদ আজকে আমার হাজবেন্ড পূরণ করে দিল, এর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া গেট হলো একটি যুদ্ধ স্মারক, যা দিল্লির রাজপথের পূর্ব প্রান্তে অবস্থিত। নয়াদিল্লির স্মৃতিস্তম্ভ বেলে পাথরের এই খিলানটি 1914 এবং 1919 সালের মধ্যে সংঘটিত যুদ্ধে মারা যাওয়া ব্রিটিশ ভারতের সৈন্যদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভটির উচ্চতা প্রায় 138 ফুট। পূর্বে ইন্ডিয়া গেট অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল নামে পরিচিত ছিল। ইউনাইটেড কিংডমের কিছু সৈন্য এবং অফিসার সহ 13,300 জন সৈনিকের নাম এই গেটে খোদাই করা রয়েছে। ইন্ডিয়া গেট হলো ভারতের বৃহত্তম যুদ্ধ স্মারকগুলির মধ্যে অন্যতম, এবং প্রতি প্রজাতন্ত্র দিবসে আমাদের প্রধানমন্ত্রী অমর জওয়ানদের জ্যোতিতে তাদের শ্রদ্ধা জানান, এবং তারপর কুচকাওয়াজ শুরু হয়। এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় দর্শনীয় স্থান। এরপর আমরা টোটো ধরে চলে এসেছি দিল্লির একটি পরিচিত বিশাল বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্র বলা যেতে পারে, যার নাম হলো কনট প্লেস বা শিপি। আপনারা চাইলে মেট্রো করেও চলে আসতে পারেন। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রাজীব চক। এই কনট প্লেসেই রয়েছে দেশের বৃহত্তম জাতীয় পতাকা। এই কনট প্লেসকে হার্ট অফ দিল্লি বলা হয়ে থাকে। এটি বানিয়েছিল ব্রিটিশরা, যখন 1911
ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়, সেই সময় নিজেদের প্রয়োজনে এই শপিং কমপ্লেক্সটি 1913 সালে বানানো হয়েছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।